আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইউরোপে সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনাম। রমজান মাস বিবেচনায় পাল্টে যাচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন। অস্বাভাবিক বাড়ি ভাড়ায় নাকাল লন্ডনের বাসিন্দারা। ডোমেস্টিক ভায়োলেন্স রোধে নতুন আইন, স্বামী বা স্ত্রীর উপরে নিয়ন্ত্রণ আরোপের শাস্তিযোগ্য অপরাধ। পার্লামেন্টে এমপি টিউলিপ সিদ্দিককে তিরস্কার, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর মিডিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে জিসিএসই ও এ লেভেল পরীক্ষার রুটিন প্রণয়নে পবিত্র রমজান মাসে রোজাদার শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার রুটিন প্রণীত হবে ব্রিটেনে, আর এতে করে উপকৃত হবেন ব্রিটেনের মুসলিম শিক্ষার্থীরা। চলতি বছরের জুন থেকে আসন্ন রমজান থেকেই এই পরিবর্তিত পরীক্ষা কর্মসূচি কার্যকর হবে। সরকারের পরীক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছেন, জিসিএসই এবং এ লেভেল পরীক্ষার ইংরেজি এবং গণিতে মুসলিম শিক্ষার্থীদের সংখ্যা বেশি। প্রধান এই বিষয়গুলো পরীক্ষার মুসলিম শিক্ষার্থীদের রোজার শুরুর আগেই, পরীক্ষার মৌসুমের শুরুর দিকেই দিয়ে দিতে পারবেন। রোজাদার অবস্থায় পরীক্ষার্থীদের দুর্ভোগ বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের দাবির প্রেক্ষিতে সরকারের তরফে এই ঘোষণা এল। ব্রিটেনে রোজার দিনে সময় 18 থেকে 20 ঘন্টা হওয়ায় রোজে রেখে পরীক্ষার্থীদের অনেক অসুস্থ হয়ে পড়েন, যার নেতিবাচক প্রভাব পড়ে শিক্ষার্থীদের ফলাফলে। আর পরবর্তীত পরীক্ষার রুটিনে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ স্কুল অ্যান্ড কলেজ লিডার্স ইউকে। ব্রিটেনে বিশেষ করে লন্ডনে বাড়ি ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধিতে জনজীবনে বাড়ছে দুর্ভোগ। বাড়ি ঘরের উচ্চ মূল্যের সাথে পাল্লা দিয়ে গড় ভাড়া নিতে প্রতি বছর 3 থেকে 6 মাস অন্তর অন্তর লন্ডনে পরিবারের একজন সদস্যের সারা মাসের আয় দিয়েও মেটাতে যাচ্ছে না 3 সদস্যের পরিবারের বাড়ি ভাড়া। লন্ডনে বাড়ি ভাড়ার বর্তমান গড় হার প্রায় £2100। এমন বাস্তবতায় ঘর কেনা তো দূরের কথা, বাড়ি ভাড়া করে বসবাসই দুঃসাধ্য হয়ে পড়েছে লন্ডনে বসবাসত হাজার হাজার পরিবারের জন্য। এতে করে বাড়ছে হোমলেস পরিবারের সংখ্যা। ঘরের ভাড়া মেটাতে আয়ের বেশিরভাগ অংশ ব্যয় হওয়ায় বাসিন্দাদের জীবনমানেও পড়ছে অস্বাভাবিক বাড়ি ভাড়ার নেতিবাচক প্রভাব। অবস্থা এমনটি দাঁড়িয়েছে যে কনজারভেটিভ পার্টির এক এমপি তার লন্ডনে বসবাসের সময় নিজের নৌকাতে বাস করছেন কেবল বাড়ি ভাড়ার উচ্চ হারের কারণেই। যুক্তরাজ্য জুড়ে কার্যকর হলো ডোমেস্টিক ভায়োলেন্স রোধে নতুন আইন। 2016 সালে শুরু থেকে কার্যকর হওয়া এই আইনের আওতায় ব্রিটেনে স্বামী, স্ত্রী বা পরিবারের সদস্যদের প্রতি নির্যাতনের ক্ষেত্রে আগের চেয়ে বাড়ানো হয়েছে শাস্তির মাত্রা। এই আইনে পরিবারের সদস্যদের উপরে জবরদস্তি, মানসিক নির্যাতন বা নিপীড়নমূলক যে কোনো কারণে অপরাধকে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে। সিরিয়াস ক্রাইম বিলের অধীনে স্বামী বা স্ত্রীর মোবাইল, এসএমএস, ইমেল বা ব্যাংক স্টেটমেন্ট নজরদারি এই আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। যদিও আইনে মানসিক নির্যাতনের কোনো সুনির্দিষ্ট ডেফিনিশন নির্ধারণ করা হয়নি। খাবার খেতে যাওয়া সন্তান সম্ভববার সাংসদ টিউলিপ সিদ্দিককে তিরস্কার করায় ব্রিটিশ পার্লামেন্টের নারী ডেপুটি স্পিকারের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার। সংসদে বিতর্ক চলাকালে দুপুরে খাবার খেতে যাওয়া ডেপুটি স্পিকার এলিনর টিউলিপকে তিরস্কার করেন তিনি। এমপি টিউলিপ সিদ্দিককে উদ্দেশ্য করে স্পিকার বলেন, আমাকে গর্ভবতী হওয়ার অজুহাত দেখাবেন না। ডেইলি মেইল অনলাইনে আজ শুক্রবার বিকেলে প্রকাশিত খবরে আরও বলা হয়, একজন সন্তান সম্ভব্য সাংসদের প্রতি নারী ডেপুটি স্পিকারের এই ধরনের আচরণের ক্ষোভ প্রকাশ করে একাধিক এমপি। অথচ কোনো অভিযোগ না জানিয়ে উল্টো সৌজন্যবোধ বজায় রেখে এমন বক্তব্যের জবাব দেন হ্যামস্টেড ও কেলবার্ন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।
মৌলভীবাজার এক আসন থেকে একাধিকবার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য সফররত মৌলভীবাজার জেলার বর্ষীয়ান জননেতা সিরাজুল ইসলামের সম্মানে লন্ডনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আসাদউদ্দিনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জীবন ও সোহেল আহমেদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, সিরাজুল ইসলামের মতন বরেণ্য রাজনীতিকে যথাযোগ্য মূল্যায়ন না হয় আমাদের সম্মিলিত ব্যর্থতা। সভায় বক্তব্য রাখেন আলহাজ উস্তার আলী, ফয়জুর রহমান, ইউনুস মিয়া, মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর রহিমা রহমান, আবদুল্লাহ চৌধুরী, কামরুল ইসলাম, মনসুর রেজা, শাহাবুদ্দিন, কায়সারুল ইসলাম, সুমন, শাহ আলম, সাইদা চৌধুরী, সাইদুল ইসলাম প্রমুখ। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কাছে থাকতে চাই, মৃত্যুর পর আপনাদের স্মৃতিতে বাঁচতে পারলে সেটি হবে পরম সার্থকতা। ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় গরিব ও অসহায় মানুষের কর্মসংস্থানের জন্য রিক্সা বিতরণ প্রকল্পের চেক হস্তান্তর উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতাদের নিয়ে সভা করেছেন ছাতক দোয়ারা সুরমা যুব পরিষদ ইউকে। সংগঠনের সভাপতি ফজলুল হক এনামের সভাপতিতে ও সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইসের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিবি পাওয়ার এর ফাউন্ডার ও সাবেক কাউন্সিলর আব্দাল উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলতাফুর রহমান মুজাহিদ, ফজল উদ্দিন, আব্দুল মালিক শামীম, আশিকুল ইসলাম, মুক্তার আহমেদ, মাহমুদ কলি, চারাক আলী, মাসুক মিয়া, শরীফুল্লাহ হেলাল মিয়া, মেজবাউজ্জামান, মাসুম, আবু শহীদ প্রমুখ। লন্ডন বাংলা কোঅপারেটিভ ক্লাবের উদ্যোগে নিউ ইয়ার উদযাপন করা হল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের প্রেসিডেন্ট অঞ্জনা আলমের সভাপতিতে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি লুনা সাবেরিয়া, ফয়েজ আহমেদ, ক্লাবের সেক্রেটারি রেখা আক্তার, কবির আহমদ, ক্লাবের উপদেষ্টা স্মৃতি আজাদ, ফয়েজ আহমদ, খাদিজা কনা, ফারা আক্তার সুমি, রেহানা ইসলাম সুমি ও খুশিদা হক প্রমুখ। সভায় সংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা শেষে বাঙালি সংস্কৃতি চর্চার নানা কর্মসূচি গ্রহণের কথা জানায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। বিজয় দিবস ও নববর্ষ উপলক্ষে ক্যামব্রিজ আওয়ামী লীগের সভা। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির নতুন কমিটির অভিষেক। বিরতির পর আবার আমন্ত্রণ, আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ক্যামব্রিজ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস ও নতুন বছর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ক্যামব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন। গত 1 জানুয়ারি মঙ্গলবার যুক্তরাজ্য ক্যামব্রিজ আওয়ামী লীগের উদ্যোগে ক্যামব্রিজের স্থানীয় মেঘনা রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি সাইদুর রহমান পাপলু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ রহমানের পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাজী সাদ মিয়া। উক্ত আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মিফতাউর রহমান চৌধুরী লিটন, শাহ গাজী আব্দুর রফ, সোহেল মিয়া, আবির আহমেদ, সিয়াম আহমেদ, মুহিদুল ইসলাম, জাহান মিয়া, মাসুদ সত্তার তুফায়েল প্রমুখ। বক্তারা সবাই স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন ইংল্যান্ডের বিশিষ্ট শিল্পী নুরজাহান শিল্পী ওয়াশফ আলী। ক্যামব্রিজ থেকে মোহাম্মদ আলতাফ হোসাইন, চ্যানেল আই নিউজ। মিলানের একটি ভেনুতে অনুষ্ঠিত হল মিলান প্রবাসী বিয়ানীবাজার উপজেলাবাসী সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের অভিষেক। বিস্তারিত থাকছে আমাদের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামীমের রিপোর্টে।
রবিবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় মিলান প্রবাসী ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলাবাসীর সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের অভিষেক। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অভিষেক আনুষ্ঠানিকতা। অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সাজুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলয়ের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য ও নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান রেজিনা আহমেদ, কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট মিলান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনসাল রফিকুল করিম, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, ট্রেজারার মামুন রশিদ, সহসভাপতি দিলোয়ার হোসাইন, ট্রাস্টি বোর্ডের সদস্য জাহাঙ্গীর খান, আলহাজ মনোজ্জির আলী, মিলান আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, নেতৃবৃন্দ আকরাম হোসেন, জামিল আহমেদ, মিলান বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ট্রাস্টির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা এ মহৎ উদ্যোগকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের মঙ্গল কামনা করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামান সুন্দর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসআই রবিন, বেঙ্গল আজাদ গোলাম মুস্তফা জাহাঙ্গীর, দুলাল সাপা, মিজানুর রহমান, বিপ্লব মিনহাজুল আবেদিন, মামুন শিপার আহমেদ, সোহেল ভূঁইয়া, আব্দুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ শীঘ্রই নতুন কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন। এবার সিলেটের খবর। দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ সিলেট এমসি কলেজের এসএসসি 1990 ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সকাল নগরীর উপশহরস্থ একটি হোটেলে স্মৃতিচারণমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাসান ওয়াইজ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক শ্রীনিবাস দে, অধ্যাপক শেখর তালুকদার, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক পরিমল দেব, অধ্যাপক আহমদ হোসেন ও অধ্যাপক সুপিয়া খানম। সভায় প্রাক্তন শিক্ষকরা সাবেক শিক্ষার্থীদের দেশ ও সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন এপিপি শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়া দিনব্যাপী আয়োজনে কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন কলেজের প্রাক্তন শিক্ষকরা। জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও ডক্টর এ কে এম আব্দুল মোমেন বলেছেন, ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ার উপরে জোর দিতে হবে। সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন, এম এ আহাদ সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ইসবা উদ্দিন, রাজনীতিবিদ এস এন এস এম নুনু মিয়া, সাংবাদিক আবু তালেব মুরাদ প্রমুখ। অনুষ্ঠানে জুনিয়র মেধাবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো সিলেটের আদালতে। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ সিলেটের আদালতে মামলাটি দায়ের করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম।
রমজান মাস বিবেচনায় পাল্টে যাচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন। অস্বাভাবিক বাড়ি ভাড়ায় নাপাল লন্ডনের বাসিন্দারা। ডোমেস্টিক ভায়োলেন্স রোধে নতুন আইন, স্বামী বা স্ত্রীর উপরে নিয়ন্ত্রণ আরোপের শাস্তিযোগ্য অপরাধ। পার্লামেন্টারি এমপি টিএলএফ সিদ্দিকে তিরস্কার, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর মিডিয়া। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।